চিরঞ্জিত ছবি নাও কয়েকটা ভালো ভালো। আমরা কেন ব্রিফিং করি কেন, কারণ এই যে আসামিগুলোকে আরামিগুলোকে শুরু করলে বলবে না, যদি প্রশ্ন করবেন টাকা উঠতে হলো। অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছিল গত 14/2/2021 তারিখে, একটা চিন্তার ঘটনা ঘটে। আমাদের এখানে ভারতগড় বলে একটি জায়গা আছে বাসন্তী থানায়, সেই ভারতগড়ের ওখানে এক ব্যবসায়ী আছে আয়ুববাবু। তো উনি ওখানে কিছু ব্যবসার জন্য কিছু টাকা নিয়ে যাচ্ছিলেন বাড়ি থেকে ব্যবসা স্থলে রাত্রিবেলায়। তখন ওনাকে আটকানো হয়, তিনজন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে ওনাকে আটকায় এবং ওনার বাইকটা ধাক্কা মেরে ফেলে দেয় এবং একটু ফায়ার করে, আর তার সাথে থাকা ওনার যে টাকার ব্যাগটি ছিল সেটা নিয়ে চম্পট দেয়। তো এই ঘটনার পর থেকে আমাদের লোকাল থানা বাসন্তী থানা এলাকা ঘিরে ধরে, কিন্তু সেই মুহূর্তে কিছু পাওয়া যায়নি। তো তদন্তে ভাপি নামে আমাদের বাসন্তী থানার পুলিশ আইসি সাহেবের নেতৃত্বে আমাদের এসডিপিও ক্যানিং সুপারভাইজ করেন কেসটি। তো ঘটনার 3-4 দিনের মধ্যে আমরা একটি ক্লু পাই, স্থানীয় কিছু লোকের নাম আসতে থাকে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে, এবং ঘটনার 5 দিনের মাথায় কেসটি ক্র্যাক হয়। আমরা যারা ঘটনার সাথে জড়িত ছিল 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এবং তার সাথে ঘটনার সাথে যুক্ত যেই ইউজ করা যে আগ্নেয়াস্ত্রটি, সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে, এবং সেটি ছাড়াও আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর তার সাথে ঘটনায় যেই টাকা ছিনতাই হয়েছিল তার মধ্যে 50,000 টাকা আমরা এখনও অবধি উদ্ধার করতে পেরেছি। তো যারা দুষ্কৃতিকারী আছে 3 জন, এদেরকে আমরা শনাক্তকরণ করাবো এবং পুলিশ রিমান্ডে নেওয়া হবে আর ফার্দার যা আছে সেই ডিটেলসগুলো জানবার জন্য। আমাদের সবসময় চেষ্টা থাকে যে এলাকায় দুষ্কৃতি কোনো থাকবে না এবং কোনো আগ্নেয়াস্ত্র বেআইনি চলবে না। তো আমরা সবসময় চেষ্টা চালাই, সারা বছর ধরে চলে এবং বহু আগ্নেয়াস্ত্র এর আগে উদ্ধার হয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সেটা করব। আমরা পিছিয়ে দাঁড়ালে ভালো হবে। বাসন্তীতে কতগুলো চোরাই বাইক উদ্ধার হয়েছে কি বলবেন? আসলে এখানে মাসখানেক আগে একটা মোটরসাইকেল চুরির ঘটনা হয়েছিল। তো সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। প্রথমে মনসুর মোড়ের আতিয়ার মোল্লা বলে এক দুষ্কৃতীকে পুলিশ পাকড়াও করে এবং তার কাছ থেকে কয়েকটি বাইক উদ্ধারও হয়, কিন্তু ধৈর্য ধরে পুলিশ তদন্ত না থামিয়ে আরও চেষ্টা চালায় এবং আমাদের আইসি বাসন্তীর নেতৃত্বে বাসন্তী থানার পুরো পুলিশ টিম, আমাদের এসডিপিও ক্যানিং উনিও সুপারভাইজ করেছিলেন। তো পুলিশ টিম লেগে থাকে এবং শুধু যেই চুরির কেসটা হয়েছিল সেটা শুধু ডিটেকশন না, একটা গ্যাংয়ের সন্ধান পায় এবং গ্যাংয়ের মাধ্যমে আরও কী কী চুরি হয়েছে তার তদন্তও নামে এবং খুব চাঞ্চল্যকরভাবে এবং মানে আনপ্রেসিডেন্টেড টোটাল এখনও অবধি 22খানা মোটরসাইকেল রিকভার হয়েছে বাসন্তী থানাতে। তো এই 22টি মোটরসাইকেল রিকভার হওয়ার প্রত্যেকটা কোনো না কোনো কেসের সাথে কানেক্টেড আছে, সেটা আমরা তদন্ত চালাচ্ছি যে কোন বাইকটি কার আছে। আমরা সমস্ত থানাতে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য থানাতে আমরা আমাদের মেসেজ পাঠিয়েছি স্টোলেন রিকভারির জন্য, আর এখনও অবধি আমরা এই ঘটনায় আরও সব মিলিয়ে টোটাল 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাইকগুলো চুরি হওয়ার মূল কারণটা কি?
বাইকগুলো চুরি হওয়া কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই চুরি কিন্তু সমস্ত বাসন্তী থানায় হয়নি। আপনারা যে এখানে মোটরসাইকেল দেখছেন টোটাল 22টা, এই মোটরসাইকেল চুরি সব বাইক এখানকার নয়, বিস্তীর্ণ এলাকা আছে। এই গ্যাংটি বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ চালাতো, তার মধ্যে বাড়িপুর থানা এরিয়া, বাড়িপুর থানার কাছাকাছি জয়নগর, এদিকে সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং ইত্যাদি সমস্ত বিভিন্ন থানাতে এদের কর্মক্ষেত্র ছিল। এবং এইসব জায়গা থেকে যে সমস্ত বাইকেরা চুরি করে এই গ্যাংয়ের মাধ্যমে সেটা দ্বিতীয় জায়গায় ট্রান্সফার হয়ে যেত বিক্রির জন্য। তো সেই মাধ্যমে যে মাঝখানে যে গ্যাংটি রয়েছে সেই গ্যাংটি আমরা ডিটেক্ট করেছি এবং অ্যারেস্ট করেছি। কতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে? এখন অবধি 3 জন অ্যারেস্ট হয়েছে। আমাদের ক্যামেরাটা আছে।